নাগরিক হিসেবে আমাদের এখানকার যতটুকু বক্তব্য ছিল যে উনি সরকারি সম্পত্তি ভেঙে ওখানে আরসিসি পিলার করে উনি বিল্ডিং করে উনি নিজের ব্যবসার তাগিদে ওটা সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেছে, এতে আমাদের স্থানীয় মানুষের আমরা ক্ষতিগ্রস্ত হব, এরপরে শুধু সেতুটি দুর্বল হয়ে যাবে এবং সেতুটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই জন্য আমি মাথাভাঙা সাবডিভিশন PWD ইঞ্জিনিয়ারকে কমপ্লেন করেছি, ওনারা এসে তদারকি করেছে, আমাদের বিশ্বাস ওনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি যে জমিটা কিনেছি এটা আমি সরকারিভাবে জমিটা কিনেছি, হ্যাঁ সরকারিভাবে আমার মানে কেস হয়েছিল জমিটার, একজন সে আমার কাছে বিক্রি করেছে, সে কোর্ট থেকে ডিগ্রি পেয়েছে, সেই ব্যক্তিটা আমি কিনেছি। হ্যাঁ, আর ঘটনা হচ্ছে এই এরকমভাবে আমাদের এখানে 100 খানেক নির্মাণ আছে, 100 খানেক নির্মাণ আছে। এখন আমি আমি কেন এটার মানে ইয়ে হবো, মানে পার্সোনালি দোষী সাব্যস্ত হবো, আমি একজন বেকার মানুষ, তাই আমি ঘর করেছি, সেটা বৈধ অবৈধ সেটা সরকার নির্বাচন করবে, কিন্তু এরকম 100-150 ঘর আছে।